ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বারাসত কোর্টে মুকুল রায় জামিন নিয়ে বিভ্রাট। ভারপ্রাপ্ত বিচারকের থেকে জামিন মুকুল রায় না জানার কথা বলে দৃষ্টি আকর্ষণ সরকারি আইনজীবীর। মুকুল রায়কে ফের বিচারকের তলব, নতুন করে শুনানি। প্রতারণা মামলায় জামিনের বিরোধিতা সরকারি আইনজীবী। জানবে ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি জানতে পারছো এখনো পর্যন্ত পুরো বিষয়ে? বিভ্রাট কোন কারণে? বিভ্রাট যেটা হচ্ছে, আজকে সকালবেলা বিজেপি নেতা মুকুল রায় আসেন বারাসাতে, এমপি এলাকার বিশ্বাস আদালতে তার বিরুদ্ধে প্রতারণার মামলা ছিল এবং সেখানে তিনি সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনও পেয়েছেন। কিন্তু প্রথম মতন তাকে ওই আদালতে, বিশেষ আদালতে হাজির হয়ে ফের জামিন নেওয়ার কথা ছিল এবং তিনি এবং তার আইনজীবী আদালতে হাজির হন এবং তিনি জামিন দেন সকাল সাড়ে দশটা নাগাদ। এবং বিষয়টি পিপি অফিসে গিয়ে যখন তার জামিনের কপি দেওয়া হয় তখন পিপি বিষয়টি বিরোধিতা করেন এবং যিনি আজকে ওই বিশেষ আদালতের দায়িত্বে ছিলেন সেই সিক্স সিসিজি ভারপ্রাপ্ত ছিলেন এবং মহিতোষ দত্ত, তিনি জামিন মঞ্জুর করেছিলেন। পিপি তার কাছে আবেদন জানান যে এই জামিন তার সামনে হয়নি এবং তিনি বিষয়ে কিছুই জানেন না। তখন আবার ওই বিচারক মুকুল রায়কে তলব করেন। বেলা সাড়ে বারোটার সময় তিনি ফের বারাসাত আদালতে হাজির হন, আবার শুনানি হয় বিশেষ ওই আদালতে। শুনানির পর সরকারি আইনজীবী তার জামিনের বিরোধিতা করলেও ফের তিনি তার জামিন মঞ্জুর করেন বিচারক।